বাংলাদেশের সর্বাপেক্ষা বড় বৈদেশিক মুদ্রা আহরণের খাত বৈদেশিক কর্মসংস্থান, যেখান থেকে প্রতি বছর প্রায় $22 বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। সেই খাতকে চরমভাবে কলঙ্কিত করে সিন্ডিকেট চক্র। আপনারা জানেন মালয়েশিয়া সিন্ডিকেট চক্রের বারবার শ্রমবাজার বন্ধ হয়ে যায় সিন্ডিকেট চক্রের কারণে। অনিয়ম, দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসনের কারণে এই বছর 31 মে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বন্ধ হয়। প্রায় 50,000 ডিমান্ডের বিপরীতে কর্মী যেতে পারেনি, যার মধ্যে 17,000 চূড়ান্তভাবে বিএমইটি সম্পন্ন করা ছিল। আমরা মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার দেশ ও মানুষের কল্যাণে যে সংস্কারের উদ্যোগ নিয়েছেন, আমরা শতভাগ একমত পোষণ করছি তার সাথে। দেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা মনে করি সরকারের সংস্কারের অংশ হিসেবে বিদেশে জনশক্তি প্রেরণের খাতকে সম্পূর্ণ সিন্ডিকেট মুক্ত করে দেশের বৈদেশিক মুদ্রা আহরণকে গতিশীল করবে, এবং সাথে সাথে এই খাতে যারা অনিয়ম, দুর্নীতি সিন্ডিকেট করে কক্ষিগত করেছে, বিশেষ করে জনাব রুহুল আমিন স্বপন ও সাবেক সরকারের মন্ত্রী এমপি সহ যাদের নাম ইতিমধ্যে আপনাদের পত্র পত্রিকায় মিডিয়াতে এসেছে, তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি এবং তাদের প্রচারকৃত টাকা দেশে ফেরত আনার দাবি জানাচ্ছি। আমাদের এই দেশের বর্তমান যে সিচুয়েশান, এই সিচুয়েশানে আমরা মনে করি সারা দেশ যেখানে সংস্কারে যাচ্ছে, সেখানে এই সেক্টর সংস্কারে যাওয়া লাগবে, কারণ এই সেক্টর এই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বড় চাবিকাঠি। আমাদের $22 বিলিয়ন যেখানে আসছে, এই সেক্টরকে আর সরকার অবহেলা করার কোনো সুযোগ নাই। এই সেক্টরকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে, কর্মীরা যাতে কম খরচে দ্রুত বিদেশে যেতে পারে, স্বচ্ছভাবে যেতে পারে, কোনো প্রকার সিন্ডিকেশন যেন না থাকে। আমাদের সকল রিক্রুটিং এজেন্সি যার যার যোগ্যতা, অভিজ্ঞতা, তাদের ক্যাপাসিটির ভিত্তিতে যেই কোনো দেশে যেন তারা কর্মী পাঠাতে পারে, সেই সুযোগ এখন নিশ্চিত করতে হবে। এবং সাথে সাথে আমি আবারও পুনরাবৃত্তি করছি, এটা আমাদের বায়রার শতকরা 90% সদস্যের দাবি যে যারা সিন্ডিকেট করেছে তাদের বিচার করতে হবে, এবং যারা টাকা পাচার করছে তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করতে হবে। যেটা আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন, আমাদের গভর্নর বলেছেন যে কোনো মূল্যে এগুলো ফেরত আনবে, সেই আমরা সেটাই বিনয়ের সাথে রিকোয়েস্ট করতে চাই। এই বিষয়টা তদন্ত করে এটার যথাযথ ব্যবস্থা যেন করা হয়, এবং আগামীতে যে বায়রা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো প্রকার সিন্ডিকেটের যারা ছিল এবং যারা সিন্ডিকেটের হোতা এবং যে সিন্ডিকেটকে আবার প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে, তারা যেন কোনোভাবেই এবং বায়রাতে আসতে না পারে। এবং এই বায়রা আমরা সুন্দর, স্বচ্ছ এবং কলঙ্কমুক্ত আমরা বায়রা করতে চাই, এবং এই দেশের অর্থনীতিতে বায়রা যেভাবে অর্থনীতিতে যেভাবে ভূমিকা রাখছে, সেই ভূমিকা যেন অব্যাহত থাকে। আমাদের কর্মীরা যেন আমাদের কাছে নিরাপদ থাকে, কম পয়সা দিতে পারে। আমাদের যে সুনাম নষ্ট হয়েছে, আপনারা জানেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো সহ, আইএলও সহ, আইওএম সহ, জাতিসংঘ সহ সকলেই এই বিষয়ে, সিন্ডিকেটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আমরা মনে করি এই সুযোগ আর কাউকে, এই অনাকাঙ্ক্ষিত সুযোগ এবং এই ধরনের সিন্ডিকেট করার মতো কোনো রকমের অপকৌশল, কোনো সুযোগ তাদেরকে আর দেওয়া যাবে না।